যুব মোর্চার রাজ্য সভাপতি সুশান্ত দেব যুব মোর্চার দায়িত্ব পাওয়ার পর এই প্রথম কমলাসাগর সফরে আসেন কমলাসাগর বিধানসভায় পৌঁছেই প্রথমে উনি কশবেশ্বরী মায়ের মন্দিরে পূজার্চনা করেন উনাকে সংবর্ধনা জানাতে কমলনগর সরকার মন্ডল যুব মোর্চার সকল সদস্য দেবীপুর বাজার থেকে স্বাগত জানিয়ে কশবেশ্বরী মন্দিরে নিয়ে যান পরবর্তী সময়ে রাধানগর পঞ্চায়েতের বুথে রাধানগর পঞ্চায়েতের উপপ্রধান রতন দেবনাথের বাসভবনে মন কি বাত অনুষ্ঠানে যোগদান করেন উপস্থিত ছিলেন সিপাহী জলা উত্তরাংশের জেলা সভাপতি গৌরাঙ্গ ভূমিক কমলাসাগর মন্ডল সভাপতি সুবীর চৌধুরী বিশালগড় ব্লক চেয়ারপারসন দেববর্মা সিপাহীজলা জেলা যুব মোর্চার সভাপতি দীপ্তনু দাস কমলা কমলাসাগর যুব মোর্চার কার্যকর্তাগণ সেখানে বিজেপির সকল কার্যকর্তা ও জনগণকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী মন শুনেন পরবর্তী সময়ে সকল কার্যকর্তাদের সঙ্গে রাধানগর পঞ্চায়েতের সুবিধা ও অসুবিধা নিয়ে আলোচনা করেন আমি চাইছি এই আজকের এই মন কি অনুষ্ঠানে মোদীজি আরও বিভিন্ন আমাদের আমাদের রাজ্য থেকে দুইজনকে পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে আপনারা জানেন একজন আমাদের শান্তিকালী আশ্রমের মহারাজ যিনি শুধু স্পিরিচুয়াল না শুধু মানে উনি এর পাশাপাশি উনি অনেকগুলো ওনার শিক্ষা প্রতিষ্ঠান আছে উনি আমাদের জনজাতি বলুন বাঙালি বলুন প্রত্যেককে ফ্রিতে যারা গরিব আছে বিভিন্ন ওনার স্কুলে উনি মানে শিক্ষা দান করেন বিভিন্ন স্কুলে তো উনাকে পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে আরেকজনের নাম বিরো রিপোর্ট খবর